রঘুনাথগঞ্জের মিঠিপুরে চল্লিশা মহরম উদযাপন। প্রতিবছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হল চল্লিশা মহরম উৎসব। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার মিঠিপুর সাধারণ ক্লাব ফুটবল মাঠে এই ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের মতো এদিন বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৩০টিরও বেশি দল ঢোল বাজনা সহ তাজিয়ার শোভাযাত্রা নিয়ে এই মাঠে লাঠি খেলায় অংশ নেয়। চল্লিশা মহরম উপলক্ষে ফুটবল মাঠে বিশাল মেলারও আয়োজন করা হয়। মেলায় লাঠি খেলা ও মেলা দেখতে আশেপাশের কয়েকটি অঞ্চল থেকে কয়েক হাজার মানুষের সমাগম হয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনাকে কেমন লাগছে? আপনি তো দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এবং দর্শক ঢোকারা জায়গাটা দর্শক হয়েছে মাঠে, এবং সবাই এখানে আজকে দিনটাতে আসছে। আমাদের এটা গ্রাম্য একটা উৎসব, সবাই আজকে দল কতটা আসবে? ফুটবল ময়দান আমরা দেখতে পেলাম চল্লিশা মহরম উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং লাখ লাখ মানুষের সমাবেশ, কি পরিমাণ ভিড় আমরা দেখতে পাচ্ছি। একটা আনন্দ উৎসব, এলাকার মানুষ প্রতি বছরই পালন করে, চল্লিশ বছর ব্যাপার প্রদর্শন করছে, ভালো লাগছে উৎসবে আসতে। কোনো বিশৃঙ্খলা হয়েছে? কোনো বিশৃঙ্খলা হয়নি। লোকজন আছে, পুলিশ জেলার যারা আছে এবং ক্লাবে যারা সদস্য প্রচুর ভলেন্টিয়ার দেওয়া হয়েছে, সুস্থভাবে মানে সহযোগিতা করছেন আমার অনুষ্ঠানটা পরিচালনা। আপনার পরিচয়? আমি মিজানুর রহমান, ক্লাবের সদস্য। চল্লিশ বছরের মধ্যে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আজকেও সেটা ঘটবে না। আজকে চল্লিশতম সাধারণ সেবা পাচ্ছে, আমরা বার্তা দিচ্ছি যে এখানে দলমত নির্বিশেষে সবাই যেন সুস্থ হলে দলটা আসে এবং বাড়ি ফিরে যায়, এটাই বার্তা দিচ্ছি। একটা শান্তি প্রায় ২ লক্ষ লোক হবে আজকে, ২ লক্ষ লোককে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দরভাবে শান্তিভাবে সুন্দরভাবে এসছে এবং তারা বাড়ি ফিরে যাচ্ছে। আমার নাম আবুল। আমি সাধারণ